নমস্কার মতন্তর স্বাগত স্মৃতি লগ্না মতা প্রসঙ্গ হচ্ছে কি মগনা টিকা বর্তমান মানস মন্থন চাল প্রস্তুতি চাল্যের কিভাবে ভাবে তৃতীয় পর্ টিকাকরণ করা যাব যা অর্ষ ব্যক্তি বিশেষ टीकाकरण में सामिल एवं मे एक तारिख रु एहा लागू होने राज्य कथा जदि कह केरल कथ कहतु सिक्किम कथा कहतु छत्तीशगढ़ कहतु बिहार कथा कहतु उत्तर प्रदेश व मध्यप्रदेश कथा कहतु ये सबू जगार मगणा टीकाकरण घोषणा कर सारी राज्य सरकार एवं कंग्रेस और बिजेपी वर्तमान कहवा कथ राज्य सरकार मध्य सुविधा सुजोग देवा दरकार टीकाकरण व्यापक हे दरकार सहित मगणा दरकार आज आलोचना मो सहित रेस डर सुनवाई ଟିକାକରଣ ମାଗଣା କରିପାରୁଛନ୍ତି ତେବେ ରାଜ୍ୟ ସରକାର କାହିଁକି ନୁହଁ ମହାମାରୀ ଦେଖା ଦେଇଛି ବଡ ଔଷଧ ରୂପରେ টিকাকরণ আসিছি, টিকা আসলা অনেক লোক ইম্যুনি বড়ুচি সে আমি লাভ পাও কেন্দ্র সরকার তরফ পঁয়চালি বর্ষর উর্ধ্ব সমস্তপ্রাই কৌশিবি মেডিকালের মগণের টিকা করণর ব্যবস্থা করা কিন্তু যেত কেন্দ্র সরকার আগে অনুমতি দিয়েছেন যে অঠর বর্ষর উর্ধ্ব যে চাহিবে টিকা নিয়ে পে আসন্স এক তারিখ র ତ ସେବେଠାରୁ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର ଦାୟିତ୍ୱ ହେଉଛି ଯେ ଅଠର ବର୍ଷରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କୁ କମ ସେ କମ୍ ଟୀକା ଦିଅନ୍ତୁ ରାଜ୍ୟ ସରକାର ତ ପଇଁଚାଳିଶ ବର୍ଷରୁ ଊର୍ଦ୍ଧ୍ୱ ସମସ୍ତଙ୍କୁ ଟିକା ଦେବାର ବ୍ୟବସ୍ଥା କରୁଛନ୍ତି ଏ କଥା କଲାବେଳକୁ ଅନେକ ରାଜ୍ୟ ଉତ୍ତରପ୍ରଦେଶ ହେଉ ମଧ୍ୟପ୍ରଦେଶ ହେଉ ଛତିଶଗଡ଼ ହେଉ ବିହାର ହେଉ ଏମିତି ଅନେକ ଗୋଆ ହେଉ ଅନେକ ରାଜ୍ୟ ଏମାନେ ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ମାଗଣା ଟିକାକରଣ କରିବାର ବ୍ୟବସ୍ଥା କରିସାରିଛନ୍ତି ଘୋଷଣା ମଧ୍ୟ କରିସାରିଲେଣି ସେ ଅନୁସାରେ ନିଜକୁ ପ୍ରସ୍ତୁତ କରୁଛନ୍ତି କିନ୍ତୁ ଦୁଃଖର ବିଷୟ ଓଡ଼ିଶା ସରକାର ଏ ବିଷୟରେ ଯେତିକି ଚିନ୍ତା କରିବା କଥା କୋଭିଡ଼୍ ରୋଗୀମାନଙ୍କର ସୁସ୍ଥତା ପାଇଁ ଯେତିକି ଚିନ୍ତା କରିବା କଥା ସେ ଜାଗାରେ କୌଣସି ନା କୌଣସି ଜାଗାରେ ଅଭାବ ଅଛି

ଏ ଜିନିଷ କାହିଁକି ଆସିଲା ଏମାନେ ଆଗରୁ ଦେଖନ୍ତୁ ଗୋଟେ ଛୋଟିଆ ଜିନିଷ ଗୁଡାକ ମାନେ ଅକ୍ସିଜେନ୍ ପ୍ଲାଣ୍ଟ ଗୁଡା ତିଆରି କରିପାରୁନାହାନ୍ତି ଗୋଟେ ଇନଫ୍ରାଷ୍ଟ୍ରକ୍ଚର ତିଆରି କରିପାରୁନାହାନ୍ତି ଗୋଟେ ଷ୍ଟାଫ ରଖି ପାରୁନାହାନ୍ତି ଷ୍ଟାଫ ଏମାନଙ୍କ ପାଖରେ ପଇସା ଅଯଥାରେ ଡିଫରେଣ୍ଟ ଜାଗାରେ ଖର୍ଚ୍ଚ କରୁଛନ୍ତି ଆଜି ଯୋଉଟା ମୁଁ ଦେଖୁଛି ଅନ୍ୟ ଜାଗାରେ ସବୁ ଜାଗାରେ ଯୋଉଟା ଭ୍ୟାକ୍ସିନେସନ ଫ୍ରି ହେବା କଥା ମୁଁ ଆଗରୁ ବହୁତ ଥର କହିଛି ଯେ ଅଠର ବର୍ଷଠୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ସମସ୍ତଙ୍କୁ টিকাকরণ করা যায় ফ্রি ফ্রি দিয়া যেন্ট যদি চাইবে পয়সা মিনিমম প্রাইস ফর সু দি প্রাইভেট হসপিটাল তা সে পুরা টিকা পাই সরকার অনুরোধ করতো প্রাইভেট হসপিটাল সে নিশ্চিত আগে আসবে এ কু সন্দেহ না

कौन सी प्रकार बहुत कम लोक अच्छे जो स्वेच्छाकृत भावन देखें छः टाँग दी किए पचा देखुटा ओनली फाइव फाइव परसेंट बाकी लोग क्या गवर्नमेंट रो जनसाधारण ये गरीब अच्छा सतुरी परसेंट जोड़ा मैडम कहले সেতিরে সবু লোক কোড পয়সা আড় দেবে ডক্টর সাহো রাজ্য সরকার বহুত বাহবা নেছন্তি যে কোভিড কোভিড ম্যানেজমেন্ট রে পুরা দেশ 1 বলি এবং সবটু মানেজমেণ্ট কৰি কিন্তু যদি আমি তালিকা কৰা যেতিয়া কেন্দ্ৰ চৰকাৰ ঘোষণা কলে যে মে এক তাৰিখ পৰঠ অ পঁচাশ বৰ্ষ ব্যক্তিবিশেষ কুটিকা প্ৰদান কৰা বৰ্তমান সুদ্ধা কৰি পাৰি নাহি মাগনা টীকাৰ ব্যৱস্থা উত্তৰ প্ৰদেশ মধ্যদেশ বিহাৰ ছিশগড় আছাম চিকিম কেৰল এমি গুড়াই ৰাজ্য ঘোষণা কৰি চাৰিলে অপেক্ষা কৰি ৰাজ্যবাসী যে ৰাজ্য চৰকাৰী ঘোষণা কৰ मैडम मुझे भी कह चीज ना टीका भी दे परिवे गोटे प्रधानमंत्री जो आयुष्मान योजना अच्छी लागू कले भी लोक बेनिफिट पाई पाइंत पैसा कहीं खर्च करू भावे कहीं गवर्नमेंट हस्पिटल आईसीयू पैसा टाइम

খালী গৰীব লোকন হন্তি মিডল ক্লাছ বি হৰাণ হুততি নিশ্চয় ম আসিবি আপোনক পাকু ম আসিবি বীরেনচ ত্রিপাঠি কো পাকু পৰিবা পই চ এম বি শ্রীজুক্ত ত্রিপাঠি ৰাজ্য চৰকাৰক सचिव হি কেন্দ্ৰ স্বাস্থ্যমন্ত্ৰীক চিঠি লিখিtile জেতেবেলে টিকা পৰ্যাপ্ত পৰিমাণৰ ৰহিতলা টিকা প্ৰদান কৰা যায় নথিলা জেতি কি খৰচ কৰিব কথা কৰা যায় নথিলা তথাপি অভিযোগ আনিtile যে ওড়िसा প্ৰতি অবহেলা কৰা যাওচি প্ৰচুর পৰিমাণে টিকা আসু এবং বৰ্তমান সময়ৰে মাগনা টিকা ক্ষেত্ৰৰে ৰাজ্য চৰকাৰ পচুৱা কাইকি ৰাজ্য চৰকাৰ প্ৰতী কি ভাল হৈ থাকে বৰ্তমান পৰ্যন্ত আমি তাৰ উত্তৰ পাওঁ নহয় যথা কিছু কাৰণ নাই তাৰ উপৰি তাৰ মুখপাত্ৰ হোৱাতো চৰকাৰৰ প্ৰতিনিধি মানে আছে বিভিন্ন সময়ৰ বিভিন্ন প্ৰকাৰ উত্তৰ বিতণ্ডা যুক্তি কৰোঁ আজি যেতিবলে সাধাৰণ লোকৰ জীৱনৰ সুৰক্ষা কথা আছুৰি যেতে মহ কথা আছুৰি যেতিবলে স্বাস্থ্যৰ কথা আছুছে সেইবাবে কোনো ন কোন জাগে ৰাজ্য চৰকাৰ যেতিকি আগৰ সৈতে আগ কোনো আচাৰ কথা োকৰ সেৱা কৰিব আজি কথাৰে আছো নহয় আমি ইয়া পূৰ্বুৰু দেখিছোঁ গত যেতিয়া পেণ্ডেমিক আছিলে বেলেগ সবুপ্ৰকাৰ কেন্দ্ৰ চৰকাৰ সহযোগ কলপে মনেক জাগেৰে অপৰেটৰ নাই আমি দেখিছোঁ ভেণ্টিলেটৰ থাকিলে অপৰেটৰ ব্যৱস্থা নাই আজি যেতিবা টিকা আসিসারিছি যেত টিকা এ রোগ রক্ষা গোটে রামবাণ হয়ে সারিছে সেই প্রকার অবস্থায় আমি টিকা টিকি যোগাই পানি সাধারণ জনতা তো বলে দবা এটা রাজ্য সরকার নৈতিক দায়িত্ব এ রাজ্য সরকার ঘোষণা করবার আবশ্যকতা না দেবার আবশ্যকতা অনপ বর্তমানে সুদা কই না

ରାଜ୍ୟର ସ୍ୱାସ୍ଥ୍ୟର ଦାୟିତ୍ୱ ହେଉଛି ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର ସାଧାରଣ ନାଗରିକଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟର ସୁରକ୍ଷା କରିବା କଥା ରାଜ୍ୟ ସରକାର କ'ଣ ପାଇଁ କରୁନାହାନ୍ତି ତାଙ୍କର କେଉଁଠି ଫାଇଭ୍ ଟି ପୁରା କାମ କରୁଛି କୁଆଡେ ଗଲା ଫାଇଭ୍ ଟି କ'ଣ ପାଇଁ ଆଜି ସେ କଥାକୁ ସାମ୍ନାକୁ ଆସିକି କହୁନାହାନ୍ତି ଯେ ଆମେ ସମସ୍ତଙ୍କୁ ମାଗଣାରେ ଟିକା ଦେବୁ ସମସ୍ତଙ୍କୁ ବେଡ୍ ଦେବୁ ଯାହାକୁ ଆବଶ୍ୟକ ପଡ଼ିବ ତାକୁ ଅକ୍ସିଜେନ୍ ଠାରୁ ଆରମ୍ଭ କରି ଭେଣ୍ଟିଲେଟର ସୁବିଧା সমস্ত নাগৰিক যি মানে কোভিড প্ৰপীড়িত অঁ তুমি দাবু আজি পৰ্যন্ত ৰাজ্য চৰকাৰ কণপ যি মানে হোম আইচোলেচন অহিত আজে যোগাযোগ কৰি পাৰু নহয় আৰু যি মানে পজিট অঁ তাকে পহঁচিকিৰি কণ অঁ হস্পিটেল এডমিছন হেৰি ন হোম আইচোলেচনে ৰবে ইয়াৰ যোজনা ৰাজ্য চৰকাৰ আজি কৰি পাৰো নাহি তুমি ৰাজ্য চৰকাৰে এই প্ৰকাৰ কোন ভিত্তিভূমি নাই

ଆମେ ମୂଳରୁ ବି କହିଛୁ ଅନେକ ରାଜ୍ୟ ଓଡ଼ିଶା ଠାରୁ ଅର୍ଥନୀତିରେ ମଧ୍ୟ ପଛୁଆ ଥିବା ଅନେକ ରାଜ୍ୟ ଆଜି ଘୋଷଣା କରିସାରିଲେଣି ତାଙ୍କ ଦେଶର ତାଙ୍କ ପ୍ରଦେଶର ସମସ୍ତ ନାଗରିକଙ୍କୁ ସେମାନେ ମାଗଣାରେ ଟିକା ଦେବେ ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କୁ ମନା କିଏ କରୁଛି ଟିକା ଦେବା ପାଇଁ ଓଡ଼ିଶା ସରକାର କଣ ପାଇଁ ଦେଉନାହାନ୍ତି ଓଡ଼ିଶା ସରକାର କ'ଣ ପାଇଁ ଚିକିତ୍ସା ସେବା ଯୋଗାଇ ଦେବେ ନାହିଁ ତାର ଉତ୍ତର କମ ସେ କମ ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କୁ ଦେବାର ଆବଶ୍ୟକତା ଅଛି ସରକାରଙ୍କ ତହବିଲରୁ କେତେ ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ ହେବ ତାର ହିସାବ ଚାଲିଛି କି সে কথা তো সামনা আসি কবশ্যকতা অইসা আজ্ঞা মিলু জীবন মিলি না থাক হয়ে গেলে থাক জীবন চালিগলে সরকার চাহিদি চাইলে তােরাই আনবে না তেমন সরকার প্রথম দায়িত্ব হোক যেহেতু স্বাস্থ্য ৰাজ্য চৰকাৰৰ দায়িত্ব সেই দৃষ্টি নিশ্চিত ভাৱে সমস্ত স্বাস্থ্যসেৱা যোগাইদেৱা সমস্ত নীৰৱ ৰখিবা সমস্ত জীৱনক সুৰক্ষিত ৰখা এই দায়িত্ব হ'ব ৰাজ্য চৰকাৰৰ ৰাজ্য চৰকাৰ আগভৰ হৈ কামক কৰিবাৰ আৱশ্যকতা আছে যা কৰ

রাজ্য সরকার বুদ্ধি উদয় হো রাজ্য সরকার যে কথার অগ পছ হচ্ছেন সেতু বাহিক আসলে সাধারণ জনতা সেবা পাই। যে ম্যাণ্ডেট রাজ্য সরকার মিলুচি সে কর্তব্যু প্রথমে সে সম্পাদন করতু সংখ্যা বড়ি চাল সংক্রমিত গোটিয়ে দিনে ছ হাজার উর্ধ্ব সংক্রমিত এবং পূর্ণর এমস র পূর্বতন নির্দেশক অশোক মহাপাত্র কথা কুতু বা অন্য বিশেষজ্ঞ মানে এ চেতা যে ওড়িশিনু পনেরো হাজার নহলে বার হাজার সংক্রমিত সংখ্যা আসিপারে আগামী দিনতে মুকাবিলা হিচাপে বঢ়ি চাল প্ৰাল পন্দৰ হাজাৰ ক'ত কোডিয়ে ত্যাগ নাই বহু সংখ্যা যি হিচাপে বঢ়ি চাৰি কিন্তু যি হিচাপে আমাৰ প্ৰস্তুত ৰসৰ আৱশ্যকতা

ଏବଂ ତାପରେ ବି ଯଦି କୌଣସି ପ୍ରକାର ରୋଗ ହେଉଛି କୌଣସି ପ୍ରକାର ଆମେ ସଂକ୍ରମଣର ସଂକ୍ରମିତ ହେଉଛୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର ଦାୟିତ୍ୱ ହେଉଛି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ସୁ চিকিৎসাৰ ব্যৱস্থা তাৰ পাখে যোগাই দিব সেই দৃষ্টি ৰাজ্য চৰকাৰ যোন প্ৰকাৰ ভাৱেৰে বেডাৰ আম্ভ কৰি হস্পিটালি এই সবুৰ ব্যৱস্থা কৰিব আৱশ্যকতা অঁ আমি অনেক প্ৰকাৰ জাগে দেখুছোঁ কোভিড হস্পিটালে ৰাজ্য চৰকাৰ সেনকেই কৰি ভি কৰি দেখোন কিন্তু কোনো আটেণ্ডেণ্ট হুন্তু কি কোনো ডাক্তৰ পৰ্যন্ত দিন দিন পূৰা তাক আছুনা কাহে পাণি দৰকাৰ হ'লে মানে পানী দবাৰ ব্যৱস্থা কৰা যাওঁ নাই কমচে কম এই যোন প্ৰকাৰ অসুবিধা অঁ তাকে দূর হবার আবশ্যকতা আছে কথা কোয়া চাই আজ্ঞা অনেক লোক নিজের সুবিধা চিকিৎসা যেত বেড পাওনা প্রাইভেট মেডিকা কু যাও কৌশি কোভিড পেসেঁট যদি আজ দিনে প্রাইভেট মেডিকা কু যাও পাখা পাখি পচাশ লক্ষে টঙ্কা পর্যন্ত পর ডে খরচ করুকছেন তেমন রাজ্য সরকার কমসে কম কেন্দ্র সরকার টিকাপ্রাই এবং টেস্টিংপি গোটে গাইডলাইন ফিক্স করছেন যে ইয়াঠার নেপারে নাহি। সেমি আমি রাজ্য সরকার কমসে কম সে কম অনুরোধবি করছু এবং আগ্রহ রুছি রাজ্য সরকার সেই প্রকার ভাবলে যে প্রাইভেট মেডিকা যে কোভিড টেস্ট করুম ତାଙ୍କ ପାଇଁ ମଧ୍ୟ ଗୋଟେ ଦର ସ୍ଥିରୀକୃତ କରିବାର କାମ ରାଜ୍ୟ ସରକାର କରନ୍ତୁ ଭେଣ୍ଟିଲେଟର ଲାଗିଥିଲେ ଏତିକି ପଇସା ଅକ୍ସିଜେନ ଲେଖିଲେ ଏତିକି ପଇସା କିମ୍ବା ସାଧାରଣ ବେଡ୍ରେ ରହିଲେ ଏତିକି ପଇସା ଏ କାର୍ଯ୍ୟ ଆଜି ଦିନରେ କରିବାର ଆବଶ୍ୟକତା ଅଛି ଏବଂ ଆଉ ଗୋଟେ କଥା ପ୍ରଜ୍ଞା ମହାନ୍ତିଙ୍କ ପାଖକୁ ଯିବା ପାଇଁ ଚାହିଁବି ମ୍ୟାଡ଼ାମ ମହାନ୍ତି ବର୍ତ୍ତମାନ ଆପଣ ଭାବୁଛନ୍ତି କି ଯେଉଁ ଦୁଇ କୋଟି ଲୋକ ରହିଲେ ବା ଯେଉଁ ବର୍ଗ କରାଯାଇଛି ଅଠର ବର୍ଷରୁ ପଇଁଚାଳିଶ ବର୍ଷ ବୟସ ଭିତରେ ଏମାନଙ୍କ ପାଇଁ ଟିକାକରଣ ସୁବ୍ୟବସ୍ଥିତ କରିବା ତା ସହିତ ମାଗଣା କରିବା ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ବହୁତ ବଡ଼ কাৰণ আজি গোটেই দিনৰে ছ হাজাৰ ৰ উৰ্ধ সংখ্যা সংক্ৰমিত আগ কাষা আত্যেক জান ক্ষেত্ৰত টিকাকণ সম্ভৱ নহয় তাৰ স্থিতি ভয়ানক হব ওকে ম্যাডাম সহ যোগাযোগ হয়ে পুনা বহু বহু ধন্যবাদ ডক্টর সুবাস সাডাম প্রজ্ঞা এবং বিরঞ্জিত ত্রিপাঠী বিজেপি মুখপাত্র লগাতার ভাবে আমি আলোচনা করু মানে টিকা মিলব কি এবং বর্তমান সময় যথেষ্ট গুরুত্ব দিয়া যাওয়া উচিত যেহেতু অনেক রাজ্য টিকা করণক মগনা করছেন্যাসীরা অপেক্ষা রয়েছে রাজ্য সরকার কখন ঘোষণা রয়েছে তা উপরে নজর সময় মতো নমস্কার